দেশে আমরা ঘুরি ঐতিহ্যের সুতোয় উড়াই ঘুরি ইতিহাস কথা বলে আজও অজানা যত তোমরা জানো সুরতাল কথার বলে মন ভোলাবো সবার খেলার চলে কখনো কেউ ভালোবাসে কেউ পাই কষ্ট সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট ঘুরে ফিরে বারে বারে আসবো ফিরে আবার সবার মাঝে কখন যখন তখন 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 প্রিয় দর্শক যখন তখনে আমি উত্তম এসে হাজির হয়েছি ফার্ম গেট তথা এই আনোয়ারা পার্কে আমাদের যখন তখনের সকল আয়োজন এই ফার্ম গেট এবং আনোয়ারা পার্কে ঘিরেই চলুন এই আনোয়ারা পার্ক এবং ফার্ম গেট সম্পর্কে আমরা যতটুকু ইতিহাস জানি বা দর্শকরা জানেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যখন তখন ফার্ম গেট ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান হলো এই ফার্ম গেট ইংরেজ শাসনামলে এখানে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা হয় সেই থেকে এই স্থানের নাম হয় ফার্ম গেট প্রতিদিন হাজার হাজার লোক এই ফার্ম গেটের ওভারব্রিজ দিয়ে চলাচল করেন পাশেই আছে আনোয়ার পার্ক দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা মোহাম্মদ তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী আনোয়ারা বেগমের নাম অনুসারে এই পার্কের নামকরণ করা হয় আনোয়ারা পার্ক প্রতিদিন শত শত লোক এই পার্কে হাঁটাচলা করেন খেলাধুলা করেন এবং চিত্ত বিনোদন করে থাকেন চাচা কেমন আছে ভালো এই যে আপনি বসে বেচাকেনা করছেন এই জায়গাটার নাম কি ফার্ম গেট ফার্ম গেট এই জায়গাটার নাম কেন ফার্ম গেট হয়েছে এই যে বলতে পারি বলতে পারেন না কিন্তু বেচাকেনা তো করছেন কত বছর ধরে এখানে বেচাকেনা করেন আমি এটা 10-15 বছর ধরে 10-15 ধরে এই যে জিনিসগুলো বেচছেন এটার নাম কি এটার নাম হয়েছে মরিচ মরিচ কি মরিচ এটা যে ফুটকা মরিচ ফুটকা মরিচ অনেকে যে বলে বোম্বাই মরিচ ফুটকা মরিচ হলো বোম্বাই মরিচ কিন্তু আপনি এখানে বেচা কেনা করছেন ইনকাম করছেন কিন্তু এই জায়গাটার নামটা জানেন না ফার্ম গেট জানি মানে কেন ফার্ম গেট হয়েছে সেটা জানেন না জানতে তো ইচ্ছে করে আমাদের অনুষ্ঠান দেখতে দেখুন এই যে আমাদের ক্যামেরা আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন আপনাকে অনেক ধন্যবাদ ভাই একটু কথা বলি আপনার নামটা কি আমার নাম আশরাফ আশরাফ এই যে জায়গাটা আসছেন এই জায়গাটার নাম কি ফার্ম গেট ব্রিজ ফার্ম গেট ব্রিজ আচ্ছা আপনি কোথায় বসবাস করেন আমি তেজগাঁও তেজগাঁও এই জায়গাটার নাম কেন ফার্ম গেট হয়েছে বলতে পারবেন পারবেন না এখানে কি কোনো গেট দেখেছেন কোথাও কোনো গেট দেখেছেন গেট না দেখিনি তাহলে এই জায়গাটার নাম কেন ফার্ম গেট হলো সেটা বলতে পারি না সেটা বলতে পারি না সেটা বলতে পারি না বলতে পারবেন না যাই হোক আমরাও বলতে পারছি না দর্শকরা পাচ্ছে না তো দেখা যাক কেউ বলতে পারেন কিনা আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু কথা বলি জি ওয়ালাইকুম সালাম আপনি যে জায়গাটা আসছেন এই জায়গাটার নাম কি ফার্ম গেট ফার্ম গেট আচ্ছা এই জায়গাটার নাম কেন ফার্ম গেট হয়েছে বলতে পারবেন আমি গেস করছি সম্ভবত অনেক আগে এখানে কোনো ডেইরি ফার্ম ছিল এই জন্য এই জায়গাটার নাম ফার্ম গেট হয়েছে মানে ডেইরি ফার্মের কারণে ফার্ম গেট হয়েছে আপনি কি করেন আমি ব্যবসা করি ব্যবসা করেন এই ফার্ম গেটের ওভারব্রিজ দিয়ে প্রত্যেকদিন আসা যাওয়া করেন নাকি প্রায় আসা যাওয়া করি প্রত্যেকদিন তো যাই হোক আপনার এই ফার্ম গেট আর কেমন দেখতে চান এই ফার্ম গেট এলাকাটা আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে সুষ্ঠ পরিচ্ছন্ন একটা সিস্টেমেটিক ওয়েতে মানুষ যাতায়াত করবে ভিড় থাকুক কিন্তু একটা পরিচ্ছন্ন পরিবেশে নোংরা না মানুষ যাতায়াত করবে এবং সুষ্ঠুভাবে যাতায়াত করবেন ভিড় থাকতে পারে বিদেশেও ভিড় দেখেছি কিন্তু যে জিনিসটা এক্সপেক্ট সেটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে মানুষ যাতায়াত করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথেও আমরাও বলতে চাই এই ফার্ম গেট ওভারব্রিজটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই আহ্বান ভাই একটু কথা বলি এই যে জায়গাটা আসছেন এই জায়গাটার নাম কি এটা ফার্ম গেট পার্ক আর কি ফার্ম গেট পার্ক পার্কের নাম কি ফার্ম গেট আপনার ফার্ম গেট পার্ক এই জায়গায় সবাই ফার্ম গেট পার্ক বলেই সবাই চিনে আর কি কিন্তু এই পার্কের একটা নাম আছে সেটা কি জানেন সেটা আমরা জানি না আচ্ছা এই জায়গাটার নাম কেন ফার্ম গেট হয়েছে এটা আমরা সঠিক আসলে জানি না
কিন্তু যখন থেকে ঢাকায় থাকি তখন থেকে শুনতেছি, বাবা মা চাচার মুখে শুনছি ফার্ম গেট এরকম একটা এলাকা আছে, এখানে একটা পার্ক আছে। এই তো এখানে কি মাঝে মধ্যে আসেন? হ্যাঁ মাঝে মধ্যে আসি। কেন আসেন? এই যে প্রচণ্ড গরম যে দাবদাহ, তাতে দেখা যায় কি যে একটু পার্কে যদি প্রকৃতির বাতাস পায় তাতে অনেক শরীরটা ভালো লাগবে, এই জন্য আসি মাঝে মাঝে আর কি। কিন্তু এই জায়গাটার নাম কেন ফার্ম গেট হয়েছে সেটা বলতে পারবেন না? সেটা আসলে আমরা এখানে স্থায়ী না, তো এই জন্য বলতে পারলাম না আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমরাও অনেকেই হয়তো জানি না, এটা কোনো সমস্যা নেই, তবে আমাদের অনুষ্ঠান যখন তখন দেখতে থাকুন, জেনে যাবেন। ভাই একটু কথা বলি তোমাদের সাথে। আচ্ছা ভাই, এই তোমরা তো খেলছো নিশ্চয়ই? হ্যাঁ। কি খেলছো? বল খেলছি। বল, এটা কি ফুটবল নাকি? মানে ক্রিকেট। ক্রিকেট তোমরা সবাই খেলছো না? জি। আচ্ছা, এই যে পার্কটায় তোমরা সবসময় আসো? জি। এই পার্কের নাম কি? ফকিন্নি পার্ক। তো এখানে তোমরা খেলো সবসময় না? আচ্ছা, এইটার নাম কেন ফকিন্নি পার্ক বলে? সেটা দাদু জানে, আমাদের তো দেখে কারো ফকির মনে হচ্ছে না, তাহলে কেন বলে? মানে কোন সময় আসিল এই নাম দেখে বের করেছে আমরা তো জানি না, আমরা তো খেলতে আসি। খেলতে আসছো? কাহিনী তো জানি না। মূল কাহিনী জানো না? তাহলে মূল কাহিনী জানতে হলে আমাদের অনুষ্ঠান দেখতে হবে। আমাদের এই যে ক্যামেরা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, তাহলে জানতে পারবে দর্শক। কেউ বলছে ফকিন্নি পার্ক, কেউ বলছে আনোয়ারা পার্ক, কেউ বলছে ফার্ম গেট পার্ক। আসলে এটা পার্ক, খেলার পার্ক। তবে আমরা আরও যারা এখানে উপস্থিত দর্শকরা এসেছেন তাদের কাছে আমরা জানতে পারবো। আঙ্কেল একটু কথা বলি। জি জি জি। এই যে আপনি এখানে বসে আছেন, এই জায়গাটার নাম কি? ফার্ম গেট তো ঠিক আছে, কিন্তু যেখানে বসে আছেন এই জায়গাটার নাম কি? আনোয়ারা পার্ক। আনোয়ারা পার্ক। আচ্ছা আঙ্কেল, এই জায়গাটার নাম কেন ফার্ম গেট হলো? ফার্ম গেট হলো ব্রিটিশ আমলের কথা, ওই সময়ে ব্রিটিশরা এখানে একটা ডেয়ারি ফার্ম করে, ডেয়ারি ফার্ম করার জন্য তার থেকে নামকরণ হয়েছে ফার্ম গেট। ফার্ম গেট। কিন্তু এখানে কিন্তু আমরা কোনো গেট টেট দেখতে পাচ্ছি না। না, ওই নামকরণ হিসাবে আর কি, ওই ফার্ম গেট আছে, তখন তো এই মহানগরীতে উন্নতি ছিল না, গাছপালা পরিপূর্ণ ছিল, তাই না? জাস্ট ফার্ম গেট একটা অনেক ছিল মাটির রাস্তা, তো ফার্ম গেটটা বললি এখানে লোকজন নাই মা, ওইটা ওই ফার্ম গরুর ফার্মে যেত, এই জন্য এটা ওই ফার্ম গেটের নামকরণ হিসাবে আজ ওইটা ফার্ম গেট হিসাবে আছে। আর এই যে পার্কে আছে বসে আছে, পার্কটার নাম কি বললেন? এই পার্কটার নাম হচ্ছে আনোয়ারা পার্ক। আচ্ছা, কেন আনোয়ারা পার্ক? আনোয়ারা পার্ক হলো যে আমাদের দেশে যে পত্রিকা, যেটা পাকিস্তান আমল দিয়ে পরিচালিত দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা যিনি চেয়ারম্যান জনাব তোফাজ্জুল হোসেন মানিক মিয়া, ওনার সহধর্মিনী আনোয়ারের নামে এটা আনোয়ারা পার্ক নামকরণ হয়েছে, যেটা আজকে আমাদের প্রজন্ম অনেকে জানে। হ্যাঁ, অনেকেই বিভিন্ন রকম বিভিন্ন কথা বলছে। আচ্ছা, এই এই পার্কের পরিবেশটা, মানে আপনি কি পার্কে আসেন সবসময়? হ্যাঁ, পার্কে আসি, কারণ এই ব্যস্ততম ঢাকা মহানগরীতে মনে হয় যে একটা শান্তির প্রবেশ পেলাম, এই যে আমি এখন পড়ছি বা কিছুক্ষণ থাকবো, হাঁটাচলা করবো, এটা শান্তির প্রবেশ। কিন্তু আমার মনে হয় এই এটাকে আরও উন্নত করা যায়, এই পরিবেশটাকে আরও উন্নত করা যায়, নিরাপদ করা যায়, যাতে আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা দিনে রাতে সবসময় শান্তিপূর্ণভাবে চলা, সেই পরিবেশটা আমরা করতে পারি, এবং এটা কর্তৃপক্ষের দায়িত্ব এবং সহযোগের ব্যবস্থা করতে পারে। এবং পার্কে যে সব ভালো লোক আছে তাও না, হ্যাঁ, এখানে কিছু শৃঙ্খলা থাকতেই পারে, পৃথিবীর সব দিশে আছে, সেটা প্রশাসনিকভাবে সামাজিকভাবে যদি আমরা দায়িত্ব নেই যে এই ঐতিহাসিক পার্কে আমরা সত্যি ব্যস্ততম ঢাকা মহানগরীতে শান্তির পার্ক হিসেবে প্রতিষ্ঠা করব, আমার মনে হয় আমরা এবং সরকার যৌথভাবে চেষ্টার অসাধ্য কিছু নেই, এই পার্কটাকে আরও আমরা শান্তিময় সুন্দর একটা সম্ভাবনাময় একটা পার্ক হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথার রেশ ধরে আমিও বলতে চাই এই পার্কে সুন্দর পরিবেশ ফিরে আসুক। দর্শক, আঙ্কেল আমাদের এই ফার্ম গেট এবং আনোয়ারা পার্ক সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যার জন্য আমাদের এই যখন তখনের পক্ষ থেকে সামান্য উপহার। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আমার পক্ষ থেকে এই যখন তখন অনুষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ আরেকবার। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, এই ধন্যবাদের সাথে সাথে নিতে হবে ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। যখন তখন ফিরে এলাম ব্রেকের পর, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ব্রেকের পর যে পর্বটি শুরু করব সেটা হচ্ছে বিনোদন পর্ব। চলুন আজকে যখন তখন বিনোদন পর্বে এই পার্কে উপস্থিত দর্শকরা আপনাদেরকে কে কি বিনোদন দেয়। যখন তখন আপে একটু কথা বলি, আপনার নামটা কি? সেলিনা রশিদ। এই যে জায়গাটা আসছেন, জায়গাটার নাম কি? আনোয়ারা পার্ক। আনোয়ারা পার্ক। এখানে কি আসেন মাঝে মধ্যে? মাঝে মধ্যে আসি। আচ্ছা, এখন আমরা আপনার কাছে একটা গান শুনতে চাই, আপনি কি এটা গান শোনাবেন?
গান এখন শোনাবো না, অন্য কিছু। গরম রোদের মধ্যে কবিতা শোনাই। আমার কাছে কবিতা আছে, আজকে রাতে লেখা আছে। দর্শক, ওনার কাছে কবিতা আছে যেটা আজকে রাত্রে লিখেছে, আমাদের সেটা শোনাবে। কবিতার নাম সাহসী কন্যা। জাতির পিতার খুনি যারা, তাদের গলায় পড়ল ফাঁস। পাকিস্তানি আমলা যারা, দেখো তাদের সর্বনাশ। সাব্বাস কন্যা, সাব্বাস কন্যা, দূর করেছ দেশের ক্লাশ। সোনার দেশে মিলেমিশে সুখে সবাই করবে বাস। জাতির পিতার সাচ্চা বেটি, নেই তো তাহার কোনো ভয়। দেশের সবাই আছে সাথে, শক্তি দিবে হিমালয়। বোমা মেরে মানুষ মেরে সৃষ্টি করে যারা ত্রাস, তোমার হাতেই মরণ তাদের, হবেই তাদের সর্বনাশ। বাবা, অনেক সুন্দর, আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। দর্শক, উনি অসাধারণ একটা কবিতা লিখেছে, আপনাকে আমাদের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ যে কথা বললাম কিছু মাইন্ড করলেন না তো? না না না, এই যে আমাদের ক্যামেরা, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ। ওকে, দর্শক, অন্যান্য যারা এসেছেন তারা আমাদের কি বিনোদন দেয় চলুন। ভাই একটু কথা বলি। হ্যাঁ বলেন। আমি তো বলার আগে আপনি বলে ফেলালেন, কেন ভাই এত কথা বলার ইচ্ছা কেন আপনাদের? বলেন না, ক্যামেরা ধরলে কি কথা বলতে ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা দেখতে কথা বলতে ইচ্ছা করে ভাই। দেখ ভাই, ঘটনা হচ্ছে আমাদের ক্যামেরা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। যখন তখন মানে আমরা যখন তখন যেখানে খুশি চলে যাই। আপনি আইসক্রিম কিনছেন দেখে চলে আসলাম, যেহেতু গরম পড়েছে, অনেক গরম। তা আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানের বিনোদন পর্বে আছেন, তো আপনি কি আমাদের একটা নাচ দেখাতে পারবেন? না 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 না, নাচ গরম বেশি ভাই, তাহলে আমি একটা কৌতুক বলি। কৌতুক? দর্শক, দেখা যাক ওনার কৌতুক শুনে আমাদের একটু ঠান্ডা লাগে কিনা। আপনি শোনান, পরে খাবো। আমার হাতে দেন আপাতত। আমি আমার মার গর্ভের থেকে একবার হইতাম একবার মরতাম, একবার হইতাম একবার মরতাম, একবার হইতাম একবার মরতাম। এটা বাবা কেমনে জানি কথাটা জানলো, জানার পরে ইয়া বড় এক কবিরাজ, কবিরাজের কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসলো, তাবিজটা আমারে দিল। এখন আমি মার গর্ভে থেকে হয়েও না মরেও না, হয়েও না মরেও না, হয়েও না মরেও না, এটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা অলরেডি কিন্তু মোটামুটি কিছু বিনোদন পেয়েছি, যে আমরা গরম বেশি হচ্ছেও না আবার বেশি কমছেও না, গরম থাকবে এবং মাঝে মাঝে বৃষ্টি হবে, ঠান্ডা হবে, আমাদের অনুষ্ঠানে চলতে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আইসক্রিমটা দেওয়ার জন্য। এই যে সাকিব ভাই, ভালো আছেন? কি ভালো আছি। আপনার যে সাকিব বললাম কিছু মাইন্ড করলেন না তো? না না, কোনো মাইন্ড না। আপনি যেভাবে ক্রিকেট খেলছেন তার তো সাকিব খানের মতো মনে হচ্ছে। আমাদের যে ক্রিকেটের সাকিব, হ্যাঁ সাকিব আল হাসান, আপনার নামটা কি? মোহাম্মদ সাইবুল ইসলাম। সাইবুল ইসলাম ভাই, তো আপনি ক্রিকেট খেলছেন, এই যে আমাদের ক্যামেরা, আমরা একটা অনুষ্ঠান করছি তার নাম হচ্ছে যখন তখন। আচ্ছা, তা যখন তখন আজকে আমরা এই পার্কে এসেছি, তো আপনি যেভাবে দুর্দান্ত মাঠ দিচ্ছেন, তা আমাদের দর্শকদেরকে কিছু মাঠ দেখাবেন বা শোনাবেন এরকম কোনো? সেটা তো দেখাবো, তারপরে আমি একটা গান গাবো, আমার গান গাওয়ার শখ। গান গাওয়ার শখ? ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকে গান গান, মানে জন্মের পর থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, উনি জন্মের পর থেকে গান গাই, তো দেখা যাক আজকে কোন গানটা গাবে, শুনুন। নাচিনিতে মানুষ আমি প্রেম করেছি গোপনে, না বুঝিয়া প্রেমের জাহালায় ঝাঁপ দিয়েছি আগুনে, দেহ মনে দর্শে পচন সহিব প্রেমের যখনে, দেহ মনে দর্শে পচন সহিব প্রেমের যখনে, না বুঝিতে প্রেমের জাহালায় ঝাঁপ দিয়েছি আগুনে, দেহ মনে দর্শে পচন সহিব প্রেমের যখনে, না চিনিতে মানুষ আমি প্রেম করেছি গোপনে, না বুঝিতে প্রেমের জালায় ঝাঁপ দিয়েছি আগুনে, দেহ মনে দর্শে পচন সহিব প্রেমের যখনে, আমার দেহ মনে দর্শে পচন সহিব প্রেমের যখনে। তোমায় নিয়ে ঘর বাঁধিব মনে ছিল আশা, ওরে হৃদয় থেকে দাও নি আমায় একটু ভালোবাসা, তোমায় নিয়ে ঘর বাঁধিব মনে ছিল আশা, ওরে হৃদয় থেকে দাও নি আমায় একটু ভালোবাসা, প্রেমের যত সর্বনাশা ভুলে বরা জীবনে, প্রেমের যত সর্বনাশা ভুলে বরা জীবনে, দেহ মনে দর্শে পচন সহিব প্রেমের যখনে, নাচিনিতে মানুষ আমি প্রেম করেছি গোপনে, নাচিনিতে মানুষ আমি প্রেম করেছি গোপনে, দেহ মনে দর্শে পচন সহিব প্রেমের যখনে, দেহ মনে দর্শে পচন সহিব প্রেমের যখনে। বা বা বা, অনেক সুন্দর অনেক সুন্দর। তা প্রেম কি করেছো জীবনে? প্রেম করি নাই আমি, এই রিঙ্কুর গানটা শুনে আমি রিঙ্কুর ভক্ত হয়ে গেলাম।
রিঙ্কুর গানটা আমার কাছে খুব ভালো লাগছে। শুধু শুধু তোমার কাছে ভালো লাগে নাই, আমাদের কাছে এবং আমাদের দর্শকদের কাছে অনেক ভালো লেগেছে। তোমাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, যারা শুনছে তাদেরকেও ধন্যবাদ। দর্শক, দেখা যাক অন্যান্য যারা এসেছেন তারা আপনাদেরকে কি বিনোদন দেয়। ধন্যবাদ এই অসাধারণ পারফরমেন্সের জন্য। কেমন আছো বন্ধু? হ্যাঁ ভালো আছি, কেমন আছো উত্তম? এই যে ভালো, মানে তোমার এই পারফরমেন্স দেখে আমি তো সহ্য করতে পারিনি, সাথে আমার যিনি ক্যামেরাম্যান ছিলেন উনি ধারণ করেছে। তুমি কিছু মনে করনি তো? আরে মনে তো করিনি। কি অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, যেখানে খুশি সেখানে আমরা চলে যাই। আজকে পার্কে এসে তোমাকে পেয়ে গেছি, অসাধারণ তোমার পারফরমেন্স দেখলাম, অনেক ভালো লাগলো। আচ্ছা আমারও ভালো লাগলো যে তোমরা এটা শুট করেছো। আসলে এটা কোন চ্যানেলে দেখা যাবে? এটা দেখা যাবে হচ্ছে আমার বাংলা। আমার বাংলা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে জানাবো আমাকে কবে দেখানো হয়, আমি দেখব। তুমি শুধু না, আমাদের এই সারা পৃথিবীর দর্শক যারা আছে তারা দেখবেন। আর তোমার এই অসাধারণ এই পারফরমেন্সের জন্য আমাদের এই যখন তখনের পক্ষ থেকে সামান্য উপহার। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আর এমনিতে তো দোয়া করি, উপহারের কি দরকার ছিল। অনেক ধন্যবাদ দর্শক, খুব মজার আমরা এই পারফরমেন্স দেখলাম। এই মজার থেকেই নিতে হবে ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরে আসছি এক্ষুনি। যখন তখন প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেকের পর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ব্রেকের পরে এসে যে পর্বটি শুরু করছি সেটা হলো যখন তখনের গেম শো পর্ব। যখন তখন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এই পার্কে উপস্থিত পাঁচজন প্রতিযোগী এবং প্রতিযোগিনী রয়েছে। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আপনাদের দেখছেন ঠাটা রোদ, অনেক গরম পড়ছে, সামনে আপনাদের ঠান্ডা পানি আছে এবং একটা করে পাইপ দেওয়া আছে। আপনাদের সময় থাকবে এক মিনিট। এক মিনিটের ভিতরে কে কত বেশি পানি খেতে পারবেন সেটাই আমরা আজকে দেখব। তো আপনারা নিয়ম জেনে গেছেন আমি কাউন্ট করলে। তো দর্শক, আমরা একটু ওনাদের সাথে পরিচয় হয়ে আসি। আপনার নাম? আনোয়ার হোসেন মোহাম্মদ। মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার নাম? বিশ্বাস স্মৃতি। আপনার নাম? মোহাম্মদ শাহজান সানি। আপনার নাম? দোলাক্তার বর্ষা। আপনার নাম? শাহজাহান, মোহাম্মদ শাহজাহান। দর্শক, আমরা পরিচয় পেয়ে গেছি পাঁচজনের। এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা তো নিয়ম জেনে গেছেন, আপনাদের আমি কাউন্ট বললে আপনারা শুরু করবেন খাওয়া। আপনারা সবাই রেডি? আপনাদের সময় শুরু। আপনাদের সময় শেষ, কেউ খাবেন না। দর্শক, আমরা পেয়ে গেছি, দেখা যাক কে কত বেশি পানি খেয়েছে। আমার পাশে যিনি আছেন উনি মোটামুটি 50% খেয়েছেন। দেখি আপনার বোতলটা, উনি 50% খেয়েছেন। পাশে যিনি আছেন উনি আরেকটু বেশি, উনি 60% খেয়েছেন। পাশে যিনি ভদ্রলোক আছে উনি মোটামুটি 80% খেয়েছেন। উনি মোটামুটি 62% খেয়েছেন। পাশে যে ভদ্রলোক উনি 70% খেয়েছেন। তার মানে আপনারা দেখলেন
সবচেয়ে বেশি এক মিনিটের ভিতরে পানি খেয়েছেন এই ভাই। ভাই আপনার নামটা কি বললেন? সাজান ভাই। তো আজকে উনি বিজয়ী। দর্শক, সবচেয়ে যিনি বেশি পানি খেয়েছেন এক মিনিটে তিনি হলেন, ভাই আপনার নামটা? সাজান সানি। সাজান ভাই, যখন তখনের পক্ষ থেকে সাজান ভাইকে সামান্য উপহার। কেমন লাগলো ভাই? জি, ভালো লাগলো। ধন্যবাদ, যখন তখন অনুষ্ঠানকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের সমস্ত পর্ব এই ফার্মগেট নিয়ে আয়োজিত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান যখন তখন। যখন তখন।